Hi, student friends. I hope you all are quite well by the grace of Almighty. Today, I have brought a few phrasal verbs, 10 phrasal verbs constructed with the verb run. RUN, run মানে দৌড়ানো। ছাত্রবন্ধুগণ, আমাদের কিছু কিছু ফ্রেজাল ভার্ব জানার দরকার আছে এবং আমরা সেই ফ্রেজাল ভার্বগুলো মাঝে মাঝে আমাদের দৈনন্দিন কথাবার্তায় ইউজও করতে পারি। হোয়েন উইল স্পিক ইন ইংলিশ ইফ উই ইউজ ফ্রেজাল ভার্ব ইট উইল বি ভেরি নাইস টু হিয়ার। সো guys, today I am going to discuss 10 common phrasal verb with run, R-U-N, run. I will tell first the phrasal verb, then its English and Bengali meaning, then I will construct a sentence for your proper understanding. So let me start. Number one, run up, R-U-N, run, U-P, up. Run up means hoist, H-O-I-S-T, মানে উত্তোলন করা. I ran up our national flag in our club on the occasion of 15th August this year. আমি আমাদের ক্লাবে 15 আগস্ট উপলক্ষে পতাকা উত্তোলন করলাম। নেক্সট, নাম্বার টু, রান আফটার, আর ইউএন, রান, এ এফ টি ই আর, আফটার। রান আফটার মিন্স টু চেস, ধাওয়া করা। আই র্যান আফটার দ্য বাস ইয়েস্টারডে while I was going to office, but I couldn't catch it. গতকাল আমি অফিসে যাওয়ার সময় একটা বাসের পেছনে ধাবিত হয়েছিলাম, ছুটে গিয়েছিলাম, কিন্তু আমি সেটা ধরতে পারিনি। নাম্বার থ্রি, রান অ্যাক্রস, আর ইউএন, এ সি আর ও ডাবল এস। রান অ্যাক্রস মিন্স মিট by chance, হঠাৎ দেখা হয়ে যাওয়া। I ran across my Bengali teacher yesterday in the supermarket. গতকাল আমি আমার বাংলা শিক্ষকের সাথে আমার দেখা হয়ে গেল সুপারমার্কেটেতে। নাম্বার ফোর, রান অ্যাওয়ে, আর ইউএন, রান, এ ডাব্লিউ এ ওয়াই, অ্যাওয়ে। রান অ্যাওয়ে মিন্স ফ্লি, এফ এল ডাবলি, পলায়ন করা। দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে ফ্রম দ্য জেল, আসামিটি জেল থেকে পলায়ন করল। নাম্বার ফাইভ, রান ডাউন, আর ইউএন, রান, ডি ও ডাব্লিউএন, রান ডাউন মিন্স এক্সস্টেড, নিঃশেষ হয়ে যাওয়া। দ্য ব্যাটারি অফ মাই মোবাইল হ্যাজ রান ডাউন, আমার মোবাইলের ব্যাটারিটা শেষ হয়ে গেছে। নাম্বার সিক্স, রান এগেনস্ট মিন্স স্ট্রাগল, সংগ্রাম করা, যুদ্ধ করা। হি ইজ রানিং এগেনস্ট দ্য ডিফিকাল্ট সিচুয়েশন ইন হিজ লাইফ, সে তার জীবনের খুব কষ্টের সময় সঙ্গে সে সংগ্রাম করছে। নাম্বার সেভেন, রান অ্যারাউন্ড মিন্স টু রোম অ্যান এরিয়া, দ্যাট মিন্স টু গো হিয়ার অ্যান্ড দেয়ার, টু রোম অ্যারাউন্ড, টু রোম অ্যান এরিয়া, একটা জায়গা ঘুরে বেড়ানো। আওয়ার গেস্টস র্যান অ্যারাউন্ড আওয়ার লোকালিটি উইথ মি ইয়েস্টারডে, আমাদের
অতিথিরা আমার সাথে আমাদের এলাকায় ঘুরে বেড়ালো। নেক্সট নাম্বার 8, রান আউট অফ মিন্স হ্যাভ নাথিং অর নান, ফুরিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, কিছু না থাকা। উই র্যান আউট অফ সুইটস অ্যাট দ্য ওয়েডিং পার্টি, সো উই হ্যাড টু বাই সাম মোর। বিবাহের যে অনুষ্ঠান ছিল সেই পার্টিতে আমরা আমাদের মিষ্টি শেষ হয়ে গিয়েছিল, তাই আমাদের আরও কিছু মিষ্টি কিনতে হয়েছিল। নাম্বার 9, রান ওভার, আর ইউ এন রান ওভি ইয়ার, রান ওভার মিন্স হিট উইথ আ ভিকল, গাড়ির ধাক্কা বা গাড়িতে চাপা পড়া বা চাপা দেওয়া। হি ইজ আপসেট বিকজ হি র্যান ওভার আ ক্যাট হোয়াইল ড্রাইভিং হোম ফ্রম অফিস বাই টু হুইলার। সে খুব হতাশ হয়ে পড়েছে, কারণ সে যখন অফিস থেকে বাড়ি ফির আসছিল টু হুইলারে বাইকে করে, তখন সে একটা বিড়ালকে চাপা দিয়েছে। নাম্বার 10, রান থ্রু, আর ইউ এন রান টি এইচ আর ও ইউ জি এইচ, রান থ্রু মিন্স এক্সামিন কুইকলি, খুব তাড়াতাড়ি একবার পরীক্ষা করে দেখে নেওয়া। আই উড লাইক টু রান থ্রু দ্য প্রজেক্ট ওয়ার্ক ওয়ান্স মোর বিফোর সাবমিটিং ইট, আমার প্রজেক্টের যে কাজটা সেটা আমি জমা দেওয়ার আগে আর একবার পরীক্ষা করে দেখে নিতে চাই। সো গাইস, দিজ আর দ্য 4 ফ্রেজাল ভার্বস কনস্ট্রাক্টেড উইথ দ্য ভার্ব আর ইউ এন রান, মানে দৌড়ানো। আই হ্যাভ টোল্ড ইউ ইন সেন্টেন্সেস, এগেন আই অ্যাম রিপিটিং ফর ইউর কনভেনিয়েন্স। নাম্বার 1, আই টোল্ড রান আপ হুইচ মিন্স হোয়েস্ট, I told the sentence, I ran up our national flag in our club on the occasion of 15th August. আমি 15 আগস্টের উৎসব উপলক্ষে আমাদের ক্লাবে আমি পতাকা উত্তোলন করেছিলাম, জাতীয় পতাকা উত্তোলন করেছিলাম। Run after means to chase, মানে ধাওয়া করা বা তাড়া করা। Yesterday I ran after the bus while going to office, বাট আই কুডন্ট ক্যাচ ইট, গতকাল আমি অফিসে যাওয়ার সময় একটা বাসের পেছনে ছুটেছিলাম কিন্তু সেটা ধরতে পারিনি। নাম্বার 3, রান অ্যাক্রস হুইচ মিন্স মিট বাই চান্স, হঠাৎ দেখা হয়ে যাওয়া। ইয়েস্টারডে আই রান অ্যাক্রস মাই বেঙ্গলি টিচার ইন দ্য সুপার মার্কেট, গতকাল আমার বাংলা শিক্ষকের সাথে আমার সুপার মার্কেটে দেখা হয়ে গেল, হঠাৎ দেখা হয়ে গেল। নেক্সট নাম্বার 4, রান অ্যাওয়ে মিন্স ফ্লি, পলায়ন করা বা পালিয়ে যাওয়া। দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে ফ্রম দ্য জেল, আসামিটি জেল থেকে পলায়ন করলো। রান ডাউন মিন্স এক্সস্টেড, দ্য ব্যাটারি অফ মাই মোবাইল হ্যাজ রান ডাউন, আমার মোবাইলের ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। নাম্বার 6, রান এগেনস্ট মিন্স স্ট্রাগল, হি ইজ রানিং এগেনস্ট দ্য ডিফিকাল্ট সিচুয়েশন অফ হিজ লাইফ, সে তার জীবনের কষ্টের সময়টার সাথে সংগ্রাম করে চলেছে। নাম্বার 7, রান অ্যারাউন্ড টু রোম অ্যান এরিয়া, একটা জায়গায় ঘুরে বেড়ানো। হিয়ার দ্য সেন্টেন্স ইজ, আওয়ার গেস্ট ran around our locality yesterday with me, গতকাল আমাদের অতিথিরা আমার সাথে আমাদের এলাকায় ঘুরে বেড়ালো। নাম্বার 8, run out of which means have nothing or have none left. If we tell sentence, that will be like that, we ran out of sweets at the wedding party, so we had to buy some more.
বিয়ের ভোজসভাতে আমাদের মিষ্টি ফুরিয়ে গিয়েছিল, সেই জন্য আমাদেরকে আবার কিনতে হয়েছিল আরও কিছু মিষ্টি। নাম্বার 9, রান ওভার মানে হিট উইথ আ ভিকেল, গাড়ি দিয়ে কিছু চাপা দেওয়া বা কিছু চাপা পড়ে যাওয়া। হি ইজ আপসেট বিকজ হি র্যান ওভার আ ক্যাট হোয়াইল ড্রাইভিং হোম ফ্রম অফিস ইয়েস্টারডে বাই টু হুইলার্স, বাইকে করে এসে গতকাল বাড়ি আসার সময়, অফিস থেকে বাড়ি আসার সময় সে একটা বিড়ালকে ধাক্কা দিয়েছিল, তাই সে খুব হতাশ। নাম্বার 10, রান থ্রু মিন্স এক্সামিন কুইকলি, তাড়াতাড়ি একবার দেখে নেয়া। আই উড লাইক টু রান থ্রু দ্য প্রজেক্ট ওয়ার্ক বিফোর সাবমিটিং ইট, আই উড লাইক টু রান থ্রু দ্য প্রজেক্ট ওয়ার্ক ওয়ান্স মোর বিফোর সাবমিটিং ইট, আমি আমার প্রজেক্টের কাজটা জমা দেওয়ার আগে আরেকবার পরীক্ষা করে নিয়ে দেখে আরেকবার পরীক্ষা করে নিতে চাই বা আরেকবার ভালো করে চেক করে নিতে চাই। সো গাইজ, দিজ আর দ্য ট্রেন ফ্রেজাল ভার্বস উইচ আই হ্যাভ ডিসকাসড হিয়ার। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট অ্যান্ড ইউ ক্যান লিসেন টু ইট এগেন অ্যান্ড এগেন টু মেক ইট ক্লিয়ার, টু মেক ইউর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার, অ্যান্ড আই থিঙ্ক দেন ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই সচ ফ্রেজাল ভার্বস কনস্ট্রাক্টেড উইথ রান অ্যাকর্ডিং টু ইউর নিড ইন ইউর ডে টু ডে কনভার্সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু দিস ফ্রেজাল ভার্ব পার্ট 1 ইন স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 48। দ্য আইটেম ওয়াজ 10 ফ্রেজাল ভার্ব উইথ দ্য ভার্ব রান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু দিস small class. I hope you have enjoyed the class. Bye bye. See you again.